নতুন একটি ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন ঢাকার সিয়াম আহমেদ ও কলকাতার নায়িকা ইধিকা পাল। মোটামুটি খবরটি নিশ্চিত, সিয়াম ও ইধিকা এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন। পরিচালক বলেন, দুজনের সঙ্গেই কয়েকবার বসা হয়েছে, গল্পও শুনেছেন তারা, কাজটি করার জন্যই দুজনেই রাজি। শুটিংয়ের জন্য তারা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করছেন। ছবির নাম সিকান্দর। খবরটি নিশ্চিত করেছে ছবির পরিচালক তামিম রহমান। অতি সম্প্রতি তিনি বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রে বিষয়টি নিশ্চিত করেন। ছবির নাম ভূমিকায় সিকান্দার চরিত্রে অভিনয় করার কথা সিয়ামের। এই অভিনেতা বলেন, গল্প শুনেছি, ভালো লেগেছে, ছবির নাম ভূমিকায় আমার অভিনয় করার কথা। শুনেছি ঈদে মুক্তির জন্য তাড়াতাড়ি শুটিং করতে চান ছবির পরিচালক। আনন্দ করবেন, সিনেমা দেখবেন, বিনোদিত হবেন। এখন শিডিউল নিয়ে একটু ঝামেলায় আছি, তবে সব কিছু ঠিকঠাক থাকলে কাজটি আমি করছি। শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবির পর বাংলাদেশের আরেক তারকা শরীফুল রাজার বিপরীতে হাসিবুর রেজার কবি সিনেমাতে সম্প্রতি অভিনয়ের কাজ শেষ করেছেন ইধিকা। এখন দেবের বিপরীতে কলকাতার ছবি খাদানে তিনি ব্যস্ত। সিকান্দার ছবিতে কাজের ব্যাপারে গত সোমবার বিকেলে ইধিকার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে ইধিকা জানান, ছবিটি তিনি করছেন, তবে শিডিউল এখনও চূড়ান্ত হয়নি, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। নমস্কার, আমি ইধিকা পল। সুপ্রিয় দর্শক, সিকান্দারের গল্প মূলত প্রেম ও সংকটের গল্প নিয়ে। বিষয়টা অবশ্যই প্রেম। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মমন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। কবে থেকে ছবির শুটিং শুরু হবে জানতে চাইলে পরিচালক জানান, ছবিটি আগামী ঈদ উল ফিতরে মুক্তি দিতে চান। এজন্য মার্চের প্রথম সপ্তাহ থেকেই তিনি শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। শিডিউল নিয়ে যদিও একটু সমস্যা আছে, তারপরেও যদি কোনো কারণে মার্চে শুরুতে শুটিং শুরু করতে না পারেন, তবে তিনি সিনেমাটি ঈদুল আজহার জন্য প্রস্তুত করবেন। তবে দুই ঈদের একটি ঈদেই যে সিকান্দার আসছে এটি নিশ্চিত। সুপ্রিয় দর্শক, সাকিব ইধিকার প্রেমে মজেছিলেন, ইধিকাও মজেছিলেন সাকিবের প্রেমে। এবার ইধিকা কি পারবে সিয়ামের প্রেমে মজতে? কমেন্ট করে এক্ষুনি প্রকাশ করুন।